বাড়িতেই থাকুন, সুস্থ করে থাকুন। আর আমাদের যে পুলিশ হেল্পলাইন নাম্বার 5টা যে নাম্বার আছে, কোনো খাদ্যের কোনো সমস্যা হলে বা আমাদের কোনো করোনা নিয়ে কোনো বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে ওটা জানাতে পারবেন। আমাদের জিপি লেভেলে যে টাস্ক ফোর্স 211 মতো জিপি লেভেল টাস্ক ফোর্স বা মিউনিসিপ্যালিটি যে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ডে যে স্বাস্থ্য কর্মচারীরা আমাদের ফ্রন্টিয়ার ফোর্স পুলিশ সঙ্গে মিলে আশাকর্মীরা যারা যারা কাজ করছেন খুব কটিবদ্ধ হয়ে কাজ করছেন, ওনারা বাড়ি বাড়ি গিয়ে যে আমাদের লোকজন আছে ওদের টেম্পারেচার থেকে আরম্ভ করে সব কিছু আমরা আইডেন্টিফাই করছি। আর অ্যাপাতত আমাদের যে এখানে কাল অবধি যে 117 অ্যাক্টিভ কেস এখানে আছে, আর এদের মধ্যে যে জেনারেল টেন্ডেন্সি পরিধি আমাদের এই 117 মধ্যে পরিযায়ী শ্রমিক আপনারা জানেন মোর দেন 100 এখানে পরিযায়ী শ্রমিক আছে। থ্যাঙ্কফুলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আদেশ অনুযায়ী যে আমরা যে সবাই লোকজন যে বাইরে থেকে এসছে স্পেশালি হাই লোডেড স্টেট 5টা মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট আর আপনার মধ্যপ্রদেশ এবং আপনার যে আমরা লোকজনকে ওখানে রাখতে পেরেছি তামিলনাড়ু আছে ওখানে, তো এরা বাইরে স্কুল বা অন্য কোথাও থাকছে, তারপরে এদের 14 ওখানে রাখা হচ্ছে কম্পালসারি। গাঁওওয়ালা যারা যারা আছেন যে গ্রামবাসীরা আছেন ওনারা খুবই সজাগ আছেন, নিজেই ঢুকতে দিচ্ছেন না, আমরা নিজে মনিটর করছি। ওটা যেহেতু বাইরে ছিল যখন আমরা টেস্টটা করালাম তো ওখান থেকে কিছু টেস্টটা পজিটিভ এসেছিলো, আপনারা জানেন একদিনেই একবার 80 কেসটা এসেছিলো, সঙ্গে সঙ্গে আমরা আবার রিপিট টেস্ট করেছি আর 40 জনের মধ্যে থেকে অলরেডি আপাতত আমরা নেগেটিভটা পেয়েছি, কিছু পজিটিভ আছে, ওদের কোনো সিমটম নেই, মোস্টলি সবাই অ্যাসিমটোম্যাটিক আছেন, আমাদের আলাদা করে ওদেরকে আইসোলেশনই করে রাখা হয়েছে। আর এখন আমাদের যে ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্সের রেগুলার মিটিং হচ্ছে ওখানেও কিছু কিছু আমাদের কোভিড হসপিটাল যে আছে ওটা অলরেডি আইডেন্টিফাইড হয়ে গেছে, আর কোনো এরকম সিরিয়াস আপাতত ইস্যু নেই। তো আশা করি আমাদের যে দিস টিম এফার্ট উইল কন্টিনিউ অ্যান্ড কোনো অসুবিধা ডিস্ট্রিক্ট লেভেলে হবে না, কমিউনিটি লেভেলে আপাতত এটা স্প্রেড করেনি, সবাই যে যারা যারা কাছে পজিটিভ ছিল ওটা কোয়ারেন্টাইনেই ছিল, বাড়িতে স্ট্রিক্ট কোয়ারেন্টাইন ছিল, যাদের পজিটিভ এসছে ওদের বাড়ি মেম্বারকে বলা হচ্ছে স্ট্রিক্ট হোম কোয়ারেন্টাইন থাকার, ডাইরেক্ট কন্ট্যাক্ট যে আছে ওদেরকেও বলা হয়েছে স্ট্রিক্ট হোম কোয়ারেন্টাইনে 14 থাকার জন্য, আমরা ওদের হেলথ মনিটরিং করছি, সিমটম থাকলে আমাদের চেক করা হচ্ছে, আর আশা করছি কোনো অসুবিধা হবে না।